এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু অন্যরকমভাবে চিকেন কারি বানাবো। তার জন্য 500 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন আর একটু আদা নিয়েছি। আর ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এরপর মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো। সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে ফাইন একটা পেস্ট বানিয়ে নিলাম। এর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে টক দই। টক দই দিলে একটু রিচনেসটা বাড়ে আর একটু গ্রেভিটা থিক হয়, সেই জন্যই দেওয়া। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দেওয়ার পর প্রথমে না আগে চিকেনটাকে একটু ভেজে নেব, মানে হালকা মতন চিকেনটাকে ভেজে নেব। এখানে চিকেনটাকে দিয়ে দিলাম। এরপর 5 মিনিটের মতন চিকেনটাকে ভেজে নিতে হবে। যখন চিকেনটার কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো ওই আগে থেকে পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। সেটাকে দিয়ে ভালোভাবে পেস্টটার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষাতে দেবো, যতক্ষণ না আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে গেলে তার উপরে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা, যেগুলো রেগুলার ইউজ করি। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর নুন, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো চিকেন মশলার গুঁড়ো। সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কারা কারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কমেন্টে অতি অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে, মানে নেক্সট ভিডিও বানাতে আমারও খুব আগ্রহ লাগে। তো যারা যারা দেখছেন তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে। তো যাই হোক, সমস্ত মশলা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এটাকে ভালো করে কষার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই এর মধ্যে আমি জল অ্যাড করব। এখন ভালো করে কষিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব। 5 থেকে 7 মিনিট ঢাকা দেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর ওপর অ্যাড করে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে নিয়ে আবার একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, মানে 15 মিনিট ফোটার পরই মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর তার সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আলুগুলো ভাঙবে না, গোটা গোটাই থাকবে, কিন্তু খুবই সুন্দর আলুগুলো সেদ্ধ হবে। এরপর কিছুক্ষণ 15 মিনিট ঢাকা দিয়ে রাখার পরই রেডি হয়ে যাবে চিকেন। এই চিকেনটা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে অন্যরকমই লাগে। আর ওপর থেকে কাসুরি মধ্যে দিয়ে দেবেন। রেডি হয়ে গেছে আজকের আমার বানানো অন্যরকম ধরনের একটা চিকেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।